অংশ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া তাদের অবস্থার কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই সঙ্গে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব যে অভিনন্দন বার্তাটি দিয়েছিলেন ওটি অবশ্য অনেকগুলো ইংলিশে ভুল ছিল ইংলিশ ওয়ার্ডিং এ ভুল ছিল গ্রামাটিক্যাল ভুল ছিল কিন্তু আমরা তখন সন্দেহ পোষণ করেছিলাম যে এটি আদৌ জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন বার্তা কিনা কিন্তু গতকাল জাতিসংঘের জাতিসংঘের মহাসচিবের যে মুখপাত্র স্টিফেন ডুজারিক উনি কিন্তু এটি নিশ্চিত করেছেন হ্যাঁ এটি জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন বার্তা এবং এটি কিন্তু এবং উনি কিন্তু এটিও কিন্তু নিশ্চিত করেছেন দিস ইজ নাথিং বাট এ রুটিন ডিপ্লোম্যাটিক ওয়ার্ক ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এখানে কিন্তু বলা হচ্ছে যে কোনো দেশ বা জাতিসংঘ যখন কোনো দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন করে তখন কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনটা কিন্তু জনগণের সাথে হয় রাষ্ট্রের সাথে হয় কোনো সরকারের সাথে বা কোনো ব্যক্তির সাথে বা কোনো দলের সাথে কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ হয় না কিন্তু আমাদের মানে মানে আমাদের জাতিসংঘের অধীনে কিন্তু 195টা স্বাধীন দেশ আছে এখন এই স্বাধীন দেশে যারা ক্ষমতায় থাকেন তারা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক সন্ত্রাসী কায়দায় হোক আর স্বৈরতান্ত্রিক উপায়ে হোক মানে যিনি চেয়ারে থাকেন জনগণের সাথে তো অন্য দেশে ডিপ্লোম্যাটিক্যালি ডাইরেক্টলি জনগণের সাথে তো কাজ করা সম্ভব নয় এটি তো একটা মাধ্যম দরকার যেহেতু যিনি চেয়ারে বসে আছেন সেটা বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক আর জোর করে হোক আর সন্ত্রাসী কায়দায় হোক আর স্বৈরতান্ত্রিকভাবে হোক যিনি চেয়ারে বসে থাকেন তার সাথেই ডিপ্লোম্যাটিক রিলেশনটা করে শুধুমাত্র জনগণ পদ্ধতি আদারওয়াইজ তো কর্নেল হোক আর কোনো মাধ্যম নাই এই কারণে আমরা জাতিসংঘের মহাসচিব উনি কিন্তু বলেছেন এটি একটা ডিপ্লোম্যাটিক ওই যে নর্মস যিনি চেয়ারে আসেন বা চেয়ারে অধিষ্ঠিত হন এটা একটা ফর্মালিটি একটা ডিপ্লোম্যাটিক নর্মস দিয়ে অন্য দেশের সরকার প্রধান বা রাষ্ট্র প্রধানকে যেভাবে অভিনন্দন জানানো হয় সেটিই মাত্র অভিনন্দন জানানো হয়েছে এবং উনি এটিও নিশ্চিত করেছেন যে বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জাতিসংঘের অবস্থার কোনো পরিবর্তন হয় নাই এটি কিন্তু উনি নিশ্চিত করেছেন এবং আমি কিন্তু কর্নেল হক এর আগেও কিন্তু আমি কিন্তু আপনার একাধিক টক শো থেকে আমি বলেছি যে আপনার আমেরিকা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য সিঙ্গাপুর জাপান যারাই অভিনন্দন দিচ্ছে আপনি দেখেন জাপানের সাথে বাংলাদেশের কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আছে চায়নার কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আছে সিঙ্গাপুরে কিন্তু এখন বাংলাদেশ এখন সিঙ্গাপুরে যতজন ধনী ব্যক্তি আছে যদি আপনি 1 থেকে 50 পর্যন্ত লিস্ট করেন তাহলে কমপক্ষে 10 থেকে 15 জন পাবেন বাংলাদেশের ব্যবসায়ী তাহলে এই যে মানে যাদের প্রত্যেকের কিন্তু ইন্টারেস্ট আছে তাহলে তাদের বিজনেস বা আদার্স এগুলো কন্টিনিউশন করার জন্য যিনি যিনি পাওয়ারে আছেন বা চেয়ারে আছেন তিনার সাথে মানে জনগণের সাথে সম্পর্কটা প্লাস মানে যার যেভাবে বিজনেসের আগ্রহ বা ইন্টারেস্ট এই সমস্ত কারণে তারা কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যাকাউন্টস মেনটেন করে অভিনন্দন জানাচ্ছে এটি ছাড়া আর কোনো কিছুই না কারণ আমেরিকার বাংলাদেশের যে নির্বাচন বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্র আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া তাদের অবস্থার কিন্তু বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই এবং তারা কিন্তু এটা স্পষ্টভাবে বলে দিয়েছে জানিয়ে দিয়েছে এই কারণে যারা আওয়ামী লীগ বা আওয়ামী সমর্থিত অথবা আওয়ামী লীগের কুশিপাপ যারা শেখ হাসিনাকে ট্রেড লাইসেন্স নবায়ন করে দিয়ে ভাবছেন যে তিনারা 5 বছর ক্ষমতায় থাকবে এটি বোকার স্বর্গ ছাড়া আর কিছুই না আর যারা অপোজিশন যারা অপোজিশনে আছে তাদেরকে আমি আশ্বস্ত করছি এটাতে হতাশ হবার কিছুই নাই পশ্চিমা বিশ্ব তাদের অবস্থার কোনো রকম পরিবর্তন করে নাই এবং এবং আপনাদের জন্য একটি ভালো একটি যে মন্দের যে ভালো যেহেতু 2014 সালে কেউ নির্বাচন মানে কেউ ভোট দিতে পারে নাই 2018তে পারে নাই 2024 সালে যেহেতু 95% লোক এই সরকারের সাথে নাই এই সরকারে ভোট দেয় না তো এই ক্ষেত্রে অপোজিশনে নেতৃত্ব থেকে আমার ধারণা যদি আন্দোলনের ডাক আসে এই সরকার আগামী 3 থেকে 4 মাসের ভিতর ক্ষমতাচ্যুত হবে বলে কর্নেল হক আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি এটি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এতে আমাদের বাংলাদেশের 95% জনগণেরও সমর্থন পাবে ইভেন পশ্চিমা বিশ্ব জাতিসংঘ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ যারা পশ্চিমা বিশ্ব যারা আছে তাদেরও সমর্থন পাবে ইভেন জাপান সিঙ্গাপুর চায়নারও কিন্তু সমর্থন পাবে কারণ আমরা জন আন্দোলনে যখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হবে তখন যারা পাওয়ারে আসবে
তখন এই সমস্ত দেশেরই আবার বিজনেস কন্টিনিউ করার জন্য যিনারা আবার চেয়ারে বসবেন ওনাদের সাথেই আবার ওনারা ব্যবসা করবেন। অনেক ধন্যবাদ মিস্টার জিলুর, আপনাকে দুটো প্রশ্ন করব আমি একই সাথে। একটা হলো 16 জানুয়ারি অস্ট্রেলিয়ার এক ডজন সাংবাদ ডজনের বেশি সিনেটর তারা নির্বাচনে নির্বাচন মানবাধিকারের চরম লঙ্ঘনের কারণে জাতিসংঘের মহাসচিবকে উদ্দেশ্য করে ইউএন পিস কিপিং মিশনে বাংলাদেশকে বাদ দেবার অনুরোধ করেছে, এটা বলবেন। আর সাথে আরেকটা জিনিস, 12 জন সিনেটর প্রধানমন্ত্রীকে খুব কঠিন ভাষায় একটি চিঠি লিখেছেন, ডক্টর ইউনুস প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ পাঠিয়েছেন হয়রানি না করার জন্য, এই যেটা প্রধানমন্ত্রীকে লিখেছেন। আবার এই ব্যাপারে ডক্টর ইউনুস প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সরকার আদালতে হস্তক্ষেপ করতে পারে না, একজন আইনজ্ঞ হিসেবেও এ ব্যাপারে আপনার মন্তব্য একটু জানতে চাচ্ছি। কর্নেল হক, অস্ট্রেলিয়ার যে 14 জন সিনেটর কিন্তু তারা জাতিসংঘ মহাসচিবকে উদ্দেশ্য করে তারা কিন্তু চিঠি দিয়েছেন এবং বলেছেন বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘনের কারণে, যেহেতু পুলিশ এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা যারা রক্ষা করে, বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী, যেহেতু তারা নিজ দেশে ঠিকমতো সুষ্ঠু নির্বাচন করতে পারে না এবং নিজ দেশের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা করতে পারে না, তারা কিন্তু জাতিসংঘের মহাসচিবকে তারা অনুরোধ করেছে বাংলাদেশকে, মানে বাংলাদেশের জাতিসংঘে যারা কর্মরত আছে তাদেরকে যাতে বাংলাদেশে রিটার্ন পাঠায় এবং ভবিষ্যতে যাতে বাংলাদেশের শান্তিবাহিনীতে যাতে সেনাবাহিনী বা পুলিশের কোনো সদস্যকে যাতে গ্রহণ করা না হয় বা তাদেরকে বাদ দেওয়া হয়। এখন আমাদের অপেক্ষা করতে হবে, কর্নেল লক, আমাদের অপেক্ষা করতে হবে যে জাতিসংঘ এটা নিয়ে কি করে। এটা শুধু অস্ট্রেলিয়া না, অন্যান্য দেশও কিন্তু জাতিসংঘকে এইভাবে অনুরোধ করছে, বাট অস্ট্রেলিয়া প্রকাশ্যে অনুরোধ করেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে জাতিসংঘ কি করে। তবে আমার যেটা মনে হয়, জাতিসংঘ যদি এই কাজটি করে তাহলে এটা বাংলাদেশের জন্য এটা খারাপ, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য খারাপ, বাংলাদেশ পুলিশের জন্য খারাপ, কারণ বাংলাদেশের সেনা প্রধান বা জিওসি বা যারা একটু হায়ার র্যাঙ্কে চলে গেছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে সরকার থেকে বেনিফিট নিচ্ছে, তারা এই যে প্লট থেকে শুরু করে তারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু বেনিফিট পায় বা পেয়েছে বা পাচ্ছে, কিন্তু সবচাইতে যারা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সেনাবাহিনীর, মানে একেবারেই ওই যে নিম্ন র্যাঙ্কে যারা সেনাবাহিনীর সেপাই, সার্জেন্ট বা হাবিলদার বা নায়ক এই জাতীয়, ইভেন যারা ইয়াং অফিসার, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, ওরাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে যে তারা একবার ইউনাইটেড নেশনস পিস কিপিং অপারেশনে যাবে। এবং আমাদের বাংলাদেশ পুলিশেরও কিন্তু উচ্চ পদস্থ যারা কর্মকর্তা, যারা হারুন, হাবিব বা মনিরের মতো যারা, তাদের তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদেরকে গভর্নমেন্ট দিয়েছে, তারাও বানিয়েছে এবং তারা বানাচ্ছে, এতে হয়তো তাদের সমস্যা হবে না, কিন্তু যারা পুলিশ কনস্টেবল বা পুলিশ এএসআই সাব ইন্সপেক্টর ওদের হয়তো সমস্যা হবে। আরেকটা যে প্রশ্ন আপনি করলেন যে আমাদের যে ডক্টর ইউনুসের যে বিষয়ে, যে 12 জন আমেরিকান সিনেটর তারা প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে অনুরোধ করেছেন যে ডক্টর ইউনুসকে যেন হয়রানি করা না হয়। কর্নেল হক, আমি একটু আপনাকে বলি, এরা আপনার আগের অনেকগুলো টক শোতে কিন্তু আমি কিন্তু ওই জার্মান যে পাদ্রি প্লাস লেখক ওনার সম্পর্কে কিন্তু আমি অনেকবার কিন্তু বলেছিলাম, ওনার নাম ছিল মার্টিন নিওমোলার। মানে হিটলার যখন তার মানে তার বাহিনী দিয়ে বিভিন্ন লোকের যখন অত্যাচার স্টার্ট করত তখন কিন্তু দলে দলে কিন্তু বিভিন্ন গোষ্ঠী কিন্তু ওনার কাছে এসেছিল, মার্টিন নিওমোলারের কাছে এসেছিল, তখন তাদের প্রত্যেককে কিন্তু সে এবং তাকে রিকোয়েস্ট করেছিল যে আপনি একটু কিছু লেখালেখি করেন, আপনি যেহেতু পাদ্রি, আপনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, আপনার কথা শুনবে এবং হিটলার হয়তো একটু দমবে। উনি কিন্তু দলে দলে যে সমস্ত লোকজনগুলো এসেছিল, গোষ্ঠী এসেছিল, তখন উনি বলেছিলেন যে আমি জিওজ না, আমি ট্রেড ইউনিয়নিস্ট না, আমি সোশ্যালিস্ট না, মানে যারা যারা এসেছে প্রত্যেককে ডিনাই করেছে, যে বলেছে এটা তো মানে আমি এফেক্টেড না। কিন্তু যখন সত্যি সর্বশেষ উনাকে যখন আটক করে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু আর একটি ব্যক্তিও পাওয়া গেল না উনার পক্ষে না। এই যে আমি যে ডক্টর ইউনুসের কথাটা যেটা আমি বললেন, ডক্টর ইউনুস কিন্তু নোবেল লরিয়েট,
আমার আমারও কিন্তু ডক্টর ইউনুসের প্রতি সমবেদনা আছে, আমার একটু ক্ষোভও আছে। ক্ষোভটা হচ্ছে দেখেন উনি যে গত পনেরো বছর ধরে বিএনপি বা অপোজিশনের প্রতি যেভাবে শেখ হাসিনা জুডিশিয়াল কিলিং থেকে শুরু করে জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং গুম খুন, মানে গুম খুন, হয়রানি, আয়নাঘর, এটা তো মানে এটা তো প্রকাশ্যে পত্রপত্রিকায় আসছে। উনি যেহেতু শান্তিতে নোবেল প্রাইজ, নোবেল লরিয়েট, উনি কিন্তু এই বিষয়ে দেখেন কিন্তু আমি মানে অ্যাটলিস্ট আমি কিন্তু ওনার কোনো জোরালো কোনো বক্তব্য কিন্তু আমি শুনি না। উনি সর্বশেষ যখন উনাকে কনভিকশন দিয়েছে তখন উনি একটা জোরালো একটা একটা প্রতিবাদ দিয়েছেন, একটা প্রতিবাদের একটা ভাষা বলেছেন। কিন্তু ডক্টর ইউনুস দেখেন যে পনেরো বছর ধরে এই যে আমাদের জনগণের উপর যেভাবে অত্যাচার করছে এবং ডক্টর ইউনুসকে দেখেন কনভিকশন দেওয়ার কারণে আমরা দেখেন মানে একশোর উপরে নোবেল লরিয়েট কিন্তু বিবৃতি দিয়ে, এই যে বারো জন সিনেটর কিন্তু বিবৃতি দিয়ে, তাহলে উনি যেহেতু একজন নোবেল লরিয়েট তাহলে ওনারও কিন্তু জনগণের পক্ষে কিন্তু বিবৃতি দেওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, এখন সরকার ওনার সাথে যে কাজটা করছে এটি কোনোভাবে আমি একজন আইনজ্ঞ হিসেবে সমর্থন করি না, এবং উনি একজন নোবেল লরিয়েট, উনি জনগণের পক্ষে কথা বলে নাই কিন্তু ওনার তো অবদানও তো আছে। উনি যে শান্তিতে নোবেল পেয়েছেন ওনার ওনার যে থট বা ওনার যে চিন্তা বা ওনার যে থিওরি বা ওনার যে পলিসি, এটা দিয়ে তো অনেক দেশে কিন্তু তার পলিসিটা অ্যাডাপ্ট করা হয় এবং এটা দারিদ্র বিমোচনে কিন্তু অনেক দেশে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাদের দেশেও কিন্তু পালন করেছে। এখন আপনার যে পররাষ্ট্রমন্ত্রী তো আইন কানুনে জ্ঞান গরিমা তো একেবারেই কম, কারণ ওনার লেখাপড়া হচ্ছে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, এরপরে উনি অবৈধ পথে গিয়েছিলেন ইউরোপে, ইউরোপে যে অবৈধ পথে যে পরবর্তীতে দশ বারো বছর পরে ওখানে ওই যে লিগাল হয়, লিগাল হওয়ার পরে উনি কাজকর্ম করতেন হোটেলে, পরবর্তী হোটেলের ওই যে মালিক হয়েছিলেন। এরপরে আমরা কবে যেন শুনলাম যে উনি নাকি ডক্টরেট ডিগ্রি নিয়েছে, পিএইচডি, যদিও উনার দলের লোকজন বলে এই পিএইচডি ডিগ্রি হচ্ছে কেনা, কিন্তু উনি শেখ হাসিনার এত কাছাকাছি আসলেন কিভাবে? শেখ হাসিনার কাছাকাছি আসলেন হলো শেখ হাসিনা যখন ইউরোপে আসতেন তখন শেখ হাসিনার মানে ইউরোপে আসতেন তখন শেখ হাসিনাকে উনি সময় দিতেন, নিয়ে ঘুরাতেন বা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যেতেন, এবং সবচেয়ে শেখ হাসিনা কাছে আসার অন্যতম কারণটা হচ্ছে উনি সালাউদ্দিন কাদের চৌধুরীর আসনে 2008 সালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে উনি হারাতে সক্ষম হয়েছিলেন। ওই সময় শেখ হাসিনা যে সমস্ত হেভি ওয়েট ক্যান্ডিডেটদেরকে মানে আওয়ামী লীগের প্রার্থীরা হারিয়েছে তারা অযোগ্য লোক হলেও কিন্তু তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, তার ভিতরে হলো হাসান মাহমুদ, তারপরে আরেকজন হচ্ছে শামসুল ইসলাম টুকু, অ্যাডভোকেট সারা খাতুন, এই টাইপের আপনি যদি খোঁজ